বাগেরহাটের মোংলা উপজেলার চিলা উপজেলার হলদিবুনিয়া এলাকার অনুপম রায়ের মেয়ে ঐতি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। শৈশবটা অন্য 8-10 জনের মতো ছিল না তার। এত কিছুর পরেও দমে যায়নি ঐতি। সব বাধা জয় করে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। দৃষ্টি প্রতিবন্ধী ঐতি মোংলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে জিপিএ 4.39 পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়। মায়ের শ্রুতিলেখকের সহায়তায় পড়াশোনা ও একই এলাকার অষ্টম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর সহযোগিতায় পরীক্ষা দেন ঐতি। এবার বইয়ের লেখা দেখতে না পারলে পড়াশোনা চালানোটা অসম্ভব ছিল। তো ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমিও পড়বো ওদের মতো। তারপর আমার মা হচ্ছে একমাত্র আমার পড়াশোনা চালানোর পেছনে যে মানে সবচেয়ে বড় হাতটা, মা এবং আমার পরিবার। আমি সবার সাপোর্ট পেয়েছি। মানে সারাদিন কাজ করে এসে আমাকে ওই বইয়ের রিডিংগুলো মা করতো, মানে যে বলতো যে মা এই রিডিংটা এরকম এরকম আছে, এরপর ওখান থেকে প্রশ্ন ধরতো, মানে রিডিংয়ের ভিতর থেকে প্রশ্ন বা গাইড থেকে, তারপর আমি সেই উত্তরগুলো দিতাম বা মুখস্থটা আমার হয়ে যেত আর কি। জানি না কীভাবে হতো, কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। মায়ের কারণেই আমার আসলে এই জিপিএ 4.39 রেজাল্টটা আমার কাছে, এই রেজাল্টটা আমার কাছে গোল্ডেন এ প্লাসের সমান। ঐতিকে তার মা প্রথমে শ্রুতিলেখনের মাধ্যমে বাড়িতে পড়াশোনা শেখায়। এভাবে প্রথম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে। পরীক্ষার হলে ঐতি রায় মুখস্থ বলতো, আর একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী বিজয়া হালদার তা পরীক্ষার খাতায় লিখত। ঐতি রায়ের মা শঙ্করী রায় বলেন, ছোট থেকে ঐতির স্কুলে পড়াশোনার আগ্রহ দেখে তাকে স্কুলে নিয়ে যেতাম। ওর জীবনের স্বপ্ন ছিল লেখাপড়া করার। এখন সে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে, আমরা খুশি। তবে মেয়েকে অনেক দূর পড়াশোনা করাতে চায় তার পরিবার। ও ছোটবেলা থেকে হচ্ছে এরকম দৃষ্টি প্রতিবন্ধী, এখন ওরও তো ভবিষ্যৎ গড়তে হবে, তাহলে কি করা যায়? তখন আমার এই সংসারের পিছনে সব সময় রেখে আমি ভাবলাম কি যে না, আমার মেয়েটার অন্তত একটু লেখাপড়া শেখাই। তখন থেকেই ওর পিছনে কিন্তু এই সময়টা আমি দেওয়া শুরু করি। ওর প্রত্যেকটা বইয়ের একটা একটা করে অধ্যায় হচ্ছে আমি রিডিং করি, ও শুধু শোনে, এবং রিডিং পড়ার পরে আমি ওই রিডিংয়ের মাঝখান দিয়ে ওরা শুধু প্রশ্ন ধরি যে বাবা এইটা প্রশ্ন বলছি, তুমি একটা উত্তর দাও, ও দেয়। তারপরে কি করি, যখন ওর টিক আসে তখন ওই টিকগুলো আমি 4টি অপশনই বলি, বাবা এখানে এই প্রশ্নটা এই 4টি অপশন আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে এইটা। আমি একবার শুধু বলে যাবো, পরবর্তীতে ওই টিকগুলো কিন্তু আবার আমি সব পড়ে আসবো। পড়ার সময় একটা একটা করে প্রশ্ন বলবো, আর ওই অপশন যখনই 4টা বলবো তখন ওই উত্তরটা সঠিকটাই দেয়। এই করে করে সেই শুরু থেকে আজকে এই এসএসসি অবধি আমি এই কষ্ট করে ওরা এইখানে এসে দাঁড় করাইছি। ঐতি রায়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ হালদার জানান, ছোট থেকে ঐতি রায় পড়াশোনায় বেশ মনোযোগী। স্কুলের পক্ষ থেকে ঐতিকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি। সে ছোটোবেলা থেকেই দৃষ্টি স্বল্পতাজনিত সমস্যায় ভোগে, কিন্তু আমরা তাকে উৎসাহ দিই এবং তাকে সেই 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী অবধি পর্যন্ত তাকে সব রকম সহযোগিতা আমার বিদ্যালয়ে দিয়ে এসেছে। সমস্ত শিক্ষকরা তাকে সহযোগিতা করেছে এবং তার ঐকান্তিক প্রচেষ্টা ছিল, তার মধ্যে অন্যরকম একটা প্রতিভা ছিল। এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, দৃষ্টিহীন ঐতি রায়ের এমন প্রতিভায় অবাক হয়েছি। মেধা না থাকলে এমন ফল করা কোনোভাবেই সম্ভব নয়। এখন ঐতির চোখের চিকিৎসা জরুরি বলে জানান তিনি। আমার প্রথমে যেটা হলো যে ঐশিরায় চিকিৎসা ব্যবস্থাটা করা, যে ওর চোখটা কি আসলে ভালো হওয়ার যোগ্য কিনা, প্রথমে এটা আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি। দেন হচ্ছে ওর পড়াশোনাটা যাতে ও কন্টিনিউ করতে পারে, তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করব ওকে একটা আর্থিক সাহায্য কন্টিনিউ করার জন্য। আর সামাজিক সুরক্ষা আমাদের যে সুবিধাগুলো আছে তার আওতায় ওদেরকে কীভাবে ইনভলভ করা যায় সে বিষয়ে আমি আমার সমাজসেবা অফিসার আছে, মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, ওনাদের মাধ্যমে ওর জন্য একটা ব্যবস্থা করব যাতে ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।